হ্যালো বন্ধুরা, আমাদের এইচডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য মোহর সিরিয়ালের আপডেট নিয়ে। মোহর রেগে যায় অনুর উপরে, বলে আমি কি আপনার কথা শুনতে চেয়েছি নাকি আমি আপনার কোনো পরামর্শ নিতে চেয়েছি? তাহলে আপনি আমাকে কেন জ্ঞান দিচ্ছেন? দেখো মোহর, আমি তো ভালো কথাই বললাম, তুমি এইভাবে কেন রিয়াক্ট করছো? যেভাবে রিয়াক্ট করার দরকার ছিল সেটাই করেছি। মোহর চলে যেতে লাগে, শঙ্খ পথ আটকায়, বলে মোহর তুমি বাড়ি ফিরে যাবে না তো? না, আমি যাব না, কোনো মতেই যাব না। কেন যাবো ওই বাড়িতে আমি ফিরে? ঠিক আছে অনুলেখা, তুমি চলো আমার সাথে, আমাদেরকে বাড়ি ফিরতে হবে তো। ও শিওর, এই বলে অনুলেখা শঙ্কর সাথে মোহরের সামনে গটগট করে হেঁটে বেরিয়ে চলে যায়। মোহরের খুব কষ্ট লাগে। এদিকে শাশ্বতীও শঙ্খ এবং অনুলেখাকে একসাথে বেরিয়ে যেতে দেখে অবাক হয়ে যায়। কিরে মোহর, স্যারের সাথে তোর কী হলো বলতো? তোরা ঝগড়া ঝামেলা করলি, স্যার তোকে কেন রেখেছিল? দেখ শাশ্বতী, তুই আমাকে কেন প্রশ্ন করছিস? যা না, গিয়ে তোর স্যারকে প্রশ্ন কর। ঠিক আছে, তুই আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করিস, আমি তোকে আর কোনো প্রশ্নেরই উত্তর জিজ্ঞাসা করব না। তবে স্যার তো পারতেন তোকে দিদির বাড়িতে ছেড়ে দিতে, সেটা না করে উনি অনুলেখাকে নিয়ে বেরিয়ে গেল, এই কাজটা কিন্তু উনি ঠিক করেনি। মোহর বসে কান্না করতে লাগে। দেখ কি হয়েছে, আমাকে বলবি তো তুই? তুই যদি না বলিস তাহলে আমি কি করে জানবো? মোহর, কিছু হয়নি, চল আমাদেরকে বাস ধরতে হবে, এত রাত্রে আমরা বাস ধরে বাড়ি ফিরবো, অথচ স্যারের সাথে গাড়ি রয়েছে, উনি আমাদেরকে না নিয়ে এইভাবে চলে গেল? এই স্যারকে তো আমি চিনতেই পারছি না, যে বউয়ের জন্য এতটা পাগল ছিল সে আজকে বউকে বাসে ট্রামে যেতে দিচ্ছে শুধুমাত্র ওই অনুলেখা মেয়েটার জন্য? মোহর, আমার কিন্তু মোটেও এই সব কিছু ভালো লাগছে না, চল আমরা বাড়ি ফিরে যাই, কারণ দিদি চিন্তা করবে হয়তো। মোহর বাড়ি ফিরে আসি। দিদি বলে, কিরে মোহর, তোকে আমি ফোন দিলাম, তুই ফোনটা রিসিভ করলি না কেন? আমি লাইব্রেরিতে ছিলাম, এত রাত পর্যন্ত তোর বুঝি লাইব্রেরিতে কাজ থাকে? হ্যাঁ, শঙ্খ তারপরে আমাকে ডেকেছিল, তার মানে স্বামী স্ত্রীর মধ্যে সব কিছু মিটমাট হয়ে গেছে, তাই না? না রে দিদি, কিছুই মিটমাট হয়নি। এরপরে আমি মোহর কান্না করতে লাগে। কি হয়েছে বলবি তো? দেখ মোহর, আমি তোর কষ্ট কিন্তু সহ্য করতে পারি না, আর আমাদের দুই বোনের কপালে আসলেই হয়তো কোনো সুখ নেই। তুই বড় লোকের বাড়ির ছেলেকে বিয়ে করেছিস শঙ্খকে, হ্যাঁ ভালোবেসে বিয়েটা করেছিস বলে আমি কখনো কোনো কিছু বলিনি, তবে দেখ এখন যা কিছু দেখতে পাচ্ছি তাতে করে তোর ভালোবাসার থেকে অশান্তি কিন্তু বেড়ে যাচ্ছে। তুই আমার মতো যদি স্যাক্রিফাইস করতে পারিস তাহলে তুই শঙ্কর বাড়িতে ফিরে যা, ওর জীবনে ফিরে যা, এখানে থেকে নাটক করার কোনো প্রয়োজন নেই। কারণ দেখ মোহর, ঈশানকে আমি ভালোবেসেছি, আমার আগের বিবাহিত জীবনটা কখনো ভালো ছিল না। ঈশানকে বিয়ে করার পরে আমরা সুখে শান্তিতে সংসার করছিলাম, মনে হয়েছিল এইভাবে আমরা কাটিয়ে দিতে পারবো সারাটা জীবন। সেখানে ঈশানের প্রফেশনে আমি গিয়ে ঢুকেছি, তাই ঈশান আমাকে দু হাত দিয়ে সেই প্রফেশন থেকে বের করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। হ্যাঁ, মুখে হয়তো বলেনি ঠিকই, তবে আমি সবটা বুঝতে পেরেছি, আর সেটা বুঝেই আমি ওর রাস্তা থেকে সরে গেছি। দেখ, আমি স্যাক্রিফাইস করেছি বলে আজকে ঈশান আমার কাছে রয়েছে, সংসারটা আমার কাছে রয়েছে, তা না হলে লোকে কি বলতো? যে এই মেয়েটাই কারোর সাথে অ্যাডজাস্ট করে চলতে পারে না, তার কারণে প্রথম স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে, দ্বিতীয় স্বামীও এত ভালো অথচ তার ভাতও খেতে পারলো না, তাই আমি সব কিছু মানিয়ে নিয়ে রয়েছি। এখন তোর যদি মনে হয় যে শঙ্খ যা কিছু করছে অনুলেখাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রতিটা মুহূর্তে অনুলেখাকে নিয়ে সব কিছু সব জায়গায় যাচ্ছে, তাহলে তুই মানিয়ে নিতে পারলে ওই বাড়িতে ফিরে যা। কখনো না দিদি, তুই তো খুব ভালো করে জানিস যে আমি অপমানটা কখনো মেনে নিতে পারি না, সহ্যও করতে পারি না। শঙ্খ আজকে আমাকে নিজের কেবিনে ডেকে নিয়ে গিয়ে অপমান করেছে, এটা আমি কখনো ভুলতে পারবো না, ওর কাছে আমি ফিরবো না, আমাকে আরও বেশি করে শক্ত হতে হবে, নিজের জীবনে আমাকে এগিয়ে যেতে হবে। শঙ্খ তোকে একবারও বলেছে যে সামনে তোর পরীক্ষা, তোকে গাইডলাইন করে দেবে এবং তোর পড়াশোনার দিকে নজর দিয়েছে, যে শঙ্খ বিয়ের আগে বিয়ের পরে পর্যন্ত তোর লেখাপড়া নিয়ে এতটা মাথা ঘামাতো, সেই শঙ্খর এখন লেখাপড়া নিয়ে তোর কোনো মাথা ব্যথা নেই, শুধু অনুলেখায় ভালো স্টুডেন্ট। তুইও তো অনুলেখার থেকেও ভালো স্টুডেন্ট, কই শঙ্খ তো তোর প্রতি কোনো দায়িত্ববোধ জন্মাচ্ছে না? এগুলো একবারও ভেবে দেখেছিস মোহর? আমি জানি দিদি, অনুলেখা যখন তখন আমাদের প্রাইভেট মুহূর্তে ঢুকে পড়ে, সারাক্ষণ শঙ্কর সাথে কলেজে যায় গাড়ি করে, আবারও কলেজ থেকে গাড়ি করে ফিরে আসে, লাইব্রেরিতে গেলে লাইব্রেরিতেও শঙ্করকে টেনে নিয়ে চলে যায় এবং শঙ্কর কেবিনে সবসময় গিয়ে থাকে, এই সব কিছু আমি আর মেনে নিতে পারছি না। শঙ্ককে ছাড়া আমি থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়, সেটা যেমন সত্যি তেমনই শঙ্ককে আমি চরিত্রহীন বলবো না, কারণ শঙ্কর মনে হয়তো আমার প্রতি সেই টান ভালোবাসাটা কমে গেছে এতটুকুই মাত্র। তবে অনুলেখার সাথে যে নতুন করে সম্পর্ক তৈরি হয়েছে সেটাও আমি বলবো না। দেখ মোহর, চোখ বন্ধ করে একটা মানুষকে এইভাবে বিশ্বাস করিস না, মানুষ পরিবর্তন হতে কিন্তু সময় লাগে না। আর আমি একটা কথা বলে দিচ্ছি, তোর জীবনে আবারও নতুন করে ঝড় আসছে, এতদিন ছিল সৃষ্টা,
এখন তোর জীবনে এই অনুলেখাই শঙ্খকে কেড়ে নেওয়ার সমস্ত ফন্দি কিন্তু আঁটছি, তুই বুঝতে পারছিস তো মোহর? আর দেখ শঙ্খর চরিত্রটা কিরকম, ও শ্রেষ্ঠাকে ভালোবাসলো, শ্রেষ্ঠার সাথে এত বছরের সম্পর্ক, শ্রেষ্ঠার দোষ কোথায়? ও তো শঙ্খকে ভালোবেসে বিয়েটাই করতে চেয়েছিল তাহলে। তবে হ্যাঁ, শ্রেষ্ঠা যা কিছু কাজকর্ম করেছে সেগুলো অন্যায় করেছে, কিন্তু সেটাও করেছে শঙ্খর কারণে। তারপরে তুই শঙ্খর জীবনে এলি, তোরা বিয়ে করলি, সুখে শান্তিতে সংসার করবি, এখন আবারও তোদের মাঝখানে তৃতীয় পক্ষ ব্যক্তি এই অনুলেখা চলে এলো। তুই কি ভেবেছিস যে ও 2 মাস পরে চলে যাবে? কখনো না। আমি জানি দিদি, কারণ অনুলেখা আমাদের কলেজে টিচার হিসাবে জয়েন করার সমস্ত পরিকল্পনা করছে, আর জেঠুমনিও চায় অনুলেখা এই কলেজে টিচার হিসাবে থাকুক, আর সেই সব কিছু আমি কী করে মেনে নেব? তার জন্যই বলছি মোহর, তোকে শক্ত হতে হবে। তুই যদি অন্যায়ের কাছে মাথা নত করিস তাহলে সারা জীবন তোকে নত করে থাকতে হবে, আর তুই যদি মাথা উঁচু করে সত্যের পথে অন্যায়কে দূরে ঠেলে দিয়ে চলার চেষ্টা করিস তাহলে দেখবি তুই সেটা পারবি। কারণ আমার জীবনে অনেক কিছু হয়ে গেছে, আমি সেই সব কিছু সামলে নিয়েছি। আমি জানি যে তুই অন্যায়ের সাথে আপোষ না করে নিজের জীবনে যেভাবে চলতে চেয়েছিলিস এগিয়ে যেতে পারবি। আর আমি চাই যে তুই লেখাপড়াটা ঠিক করে কর, তোর সামনে পরীক্ষা, যে দিনগুলো এখন তুই নষ্ট করছিস সেদিনগুলো তুই লেখাপড়া কর, কারণ সামনেই তোর পরীক্ষা। তোকে খুব ভালো রেজাল্ট করতে হবে মোহন, নিজের সমস্ত স্বপ্ন পূরণ করতে হবে, বুঝতে পেরেছিস? আমি জানি দিদি, তবে জানিস তো শঙ্কর সবসময় আমার সাথে খুব খারাপ আচরণ করে, মনে হয় আমি একজন কয়েদি, আমার সাথে সেইভাবেই কথা বলে, আমাকে সেইভাবেই কথা দিয়ে জেরা করে। কিন্তু ও যে নিজেই অন্যায় করছে বা দোষ করছে সেটা কখনো ভেবে দেখে না। কেন আমি আজ এতটা পাল্টে গেলাম? কেন আজকে ওর কাছ থেকে দূরে চলে এলাম দিদির বাড়িতে? ও একবারও জানার চেষ্টা করেছে, বোঝার চেষ্টা করেছে? কখনো করেনি। আজকে আমি যদি অন্য একটা ছেলের সাথে এইভাবে মেলামেশা করতাম শঙ্খকে কখনো মেনে নিত? কখনো মেনে নিত না। তাহলেও কেন বুঝতে পারছে না আবার অভিমানের জায়গাটা কোথায়? আমি অভিমান করে কেন দিদির বাড়িতে চলে এসেছি? ওর তো বোঝা উচিত ছিল বল। শঙ্খ এখন হয়তো বুঝ জ্ঞানের মানসিকতার দিকেই নেই, তার কারণেই শঙ্খ তোর এই অভিমানগুলো বুঝতে পারছে না। আগে তুই অভিমান করলেই শঙ্খ দৌড়ে ছুটে চলে আসতো আমার বাড়িতে তোকে খুঁজতে, অভিমান ভাঙাতে। অথচ সেই শঙ্কর এখন তুই তো দিদির বাড়িতে এসে থেকে থাকছিস, কোনো কিছুতে কিন্তু ওর কোনো আপত্তি হচ্ছে না। আর তুই বাড়িতে কবে ফিরবি না ফিরবি সেটা নিয়ে শঙ্খ কেন তোকে কথা শোনাবে? ওর যদি প্রয়োজন বোধ হতো তাহলে ও তোকে ভালোবাসলে ঠিকই নিয়ে যেত, এভাবে রাগ অভিমান করে সম্পর্কটা নষ্ট করতো না, যেটা আমি বুঝতে পারছি। এদিকে শঙ্খকে আদি স্যার জিজ্ঞাসা করে যে কেন তুমি মোহরকে নিয়ে এলে না? আমি মোহরকে আসতে বলেছিলাম, ও আসেনি। ও কেন আসেনি সেটা একবার ভেবে দেখেছো শঙ্খ তুমি? ওর অভিমানটা কোথায় জন্মেছে? তুমি একটা ছেলে, তুমি মোহরের হাজবেন্ড, অথচ তুমি মোহরের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করছো না। ও তোমাকে বলে যায়নি, তার কারণে তুমি জেদ করে ওর সাথে দেখা করবে না, ওর সাথে কথা বলবে না, এইসব কিছু কিন্তু শঙ্খ তোমার একদম করা উচিত হচ্ছে না। অদিতি ম্যামও রেগে যায়, কেন এলো না মোহর তোমার সাথে? মোহর তো ওইরকম মেয়ে নয়, নিশ্চয়ই তোমার ওপর অভিমান যে করেছে সেটা তুমি ভাঙানোর চেষ্টা করনি। ও তো কয়েকদিন যাবৎ দিদির বাড়িতে থাকছে, কই তুমি একবারও গিয়েছো দিদির বাড়িতে? ওর অভিমান ভাঙানোর চেষ্টা করেছো? করনি। তাহলে মোহর কেন ফিরে আসবে? দেখো মা, মোহরকে আমি বারবার করে বলেছি, ও যদি ফিরে না আসে তাহলে আমার করার কী আছে? কেন তুমি তো এতদিন ওর দিদির বাড়িতে ছুটে চলে যেতে, মোহরকে নিয়ে আসতে, এখন কেন এইসব কিছু করছো না? এখন তোমার মোহরের প্রতি মোহ কেটে গেছে? কি বলছো কি বাবা তুমি? হ্যাঁ আমি তো ঠিকই বলছি। জেঠিমা এসে বলে এত ছেলের বউকে তোল্লায় দিও না, বুঝতে পেরেছো? এখন যা কিছু করছে শঙ্খকে না জানিয়েই দিদির বাড়িতে চলে গেছে, এখন কিছুদিন বাদে তো শঙ্খকে মানবেই না, তখন তোমরা কি করবে? দেখো বর্দি, যা কিছু অন্যায় সেটা আমি আগে থেকেই প্রতিবাদ করে এসেছি, আর এখনও আমি প্রতিবাদই করব। আমার ছেলে এখন যা কিছু করছে অন্যায় করছে। এরই মধ্যে অনুলেখা চলে আসে, অনুলেখা শঙ্খর সাথে বাইরে যেতে চায়, তখনই আদি স্যার রেগে যায়, বলে তোমার কাজ নেই? তুমি কি শুধু শঙ্কর ওপর নির্ভর করে এই কলকাতা শহরে চলে এসেছিলে? তোমার প্রজেক্টের কাজ তুমি করবে বলেই এসেছিলে, শঙ্খ তোমাকে সাহায্য সহযোগিতা করবে মাত্র, তুমি সব জায়গায় শঙ্খকে কেন নিয়ে যাও বলো তো? অনুলেখা বলে ঠিক আছে তাহলে আমি ক্যাব বুক করে না হয় চলে যাচ্ছি, সেটাই তুমি করো। চলে যেতে লাগলে শঙ্খ পিছন ডাক দেয়, বলে না অনুলেখা তুমি একলা কেন যাবে? আমি যেহেতু তোমার দায়িত্ব নিয়েছি তুমি আমার সাথেই গাড়ি করে যাবে। এটা শুনে অবাক হয়ে যায় আদি স্যার অদিতি ম্যাম, যে শঙ্খ মোহরের জন্য তারা এতটা ফাইট লড়াই করছে তাদের সম্পর্ক বাঁচাতে, সেখানে শঙ্খই
শঙ্খ এবং মোহরের সম্পর্ক বাঁচানোর চেষ্টা না করে অনুলেখাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আর এটা দেখে জেঠিমা এবং ছোটকা খুব খুশি হয়ে যায়, কারণ তাদের পরিকল্পনা সফল হচ্ছে। আদি স্যার এবং অদিতি ম্যাম শঙ্খ এবং জেঠিমাকে ধুয়ে ছেড়ে দেয়, কিন্তু তারপরেও তারা নিজের মতো করে চলতে শুরু করে। এই শঙ্খর জেদ, শঙ্খর নিজের সিদ্ধান্ত, এই সব কিছুর কারণেই শঙ্খ আস্তে আস্তে মোহরকে হারিয়ে ফেলছে। সেটা আদৌ বুঝতে পারছে না। নিজের ভালোবাসা যখন নিজের কাছে না থাকে তখন শঙ্খ বুঝতে পারে, কিন্তু এখন আছে বলে শঙ্খর কোনো টান ভালোবাসা নেই মোহরের উপরে। সেটা বেশ ভালো বুঝতে পারছে অদিতি এবং আদি স্যার। কী হতে চলেছে মোহর সিরিয়ালের পরবর্তী টুইস্টে? মোহরের কঠিন হওয়ার সিদ্ধান্ত, অধিকার আদায়ে শঙ্খ ও জেঠিমাকে ধুয়ে দিল আদি অদিতি। মোহরের হয়ে আদি স্যার এবং অদিতি ম্যাম অনেক ফাইট করলো, কিন্তু যেখানে তার নিজের ছেলেই মোহরের দিকে না গিয়ে বারবার করে অনুলেখার দিকে এগিয়ে যাচ্ছে, মোহরের ওপর অভিমান করে আরও বিষয়টাকে জটিলভাবে তৈরি করবে বলে, সেখানে তার মা বাবার করার কী আছে? ওদিকে মোহরও কঠিন হওয়ার সিদ্ধান্ত নিল, সে নিজের পায়ে দাঁড়াবে, লেখাপড়াটাকে ঠিক করে করবে। শঙ্খর এইসব অভিনয় দেখে তার দিন যাবে না। তাহলে এবার কি ঘটতে চলেছে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন।